ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলমান জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারছেন না বাংলাদেশের দুই নির্ভরযোগ্য তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল তামিম সাকিবের অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে ওয়ান ডে তে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ দুই তারকায় হাতের ইঞ্জুরির কারণে এশিয়া কাপ থেকেই দলের বাহিরে সাকিব তামিমের অনুপস্থিতিতে দলের ডাক পাওয়া নতুন তারকারা ভালো করেই নিজেদের সুযোগ কাজে লাগিয়েছে যার সুফলও পেয়েছে বাংলাদেশ দাপুটের সঙ্গে জিম্বাবুয়েকে ওয়ান ডে হারিয়েছে টাইগাররা তামিম না থাকায় ওপেনিং নেমে ইমরুল ও লিটন দুজনই করেছেন দারুণ ব্যাটিং জোড়া সেঞ্চুরির দেখা পেয়েছেন ইমরুল কায়েস। এছাড়াও দলে ডাক পাওয়া অলরাউন্ডার সাইফুদ্দিন করেছেন অবিশ্বাস্য পারফরমেন্স পেসার রুবেল হোসেনের জায়গাটা যেন তিনি দখল করে নিয়েছেন বলিং এ দুর্দান্ত রুবেল হোসেনের ব্যাটিং নিয়ে অনেকবারই প্রশ্ন উঠেছে আর সেই রুবেলের জায়গা যদি একজন অলরাউন্ডার পূরণ করতে পারে তাহলে তা দলের জন্য দারুণ কিছু হয় সেই ক্ষেত্রে রুবেলের জায়গায় দলে স্থায়ী হয়ে যেতে পারেন সাইফুদ্দিন এ সমস্ত সিরিজকে বিশ্বকাপের আগে দল গোছানোর সিরিজ বলে মনে করছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাই তো এখনই বিশ্বকাপের জন্য এ সমস্ত সিরিজ থেকে দারুণ এক একাদশ দাঁড় করাবে তারা ইঞ্জুরি কাটিয়ে তামিম ইকবাল ও সাকিব আল হাসান দলে ফিরলে বাংলাদেশের একাদশ হতে পারে তামিম ইকবাল লিটন দাস সৌম্য সরকার সাকিব আল হাসান মুশফিকুর রহিম ইমরুল কায়েস মাহমুদুল্লাহ রিয়াদ মোহাম্মদ সাইফুদ্দিন মশরাফি বিন মর্তুজা মেহেদি হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান এই একাদশটাই হতে পারে দু উনিশ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য একাদশ এমন একাদশ দেখে অনেকেই প্রশ্ন তুলতে পারেন রুবেল হোসাইন কোথায় তবে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে খুবই সহজেই রুবেলের জায়গা পূরণ করতে পারেন সৌম্য সরকার ও মোহাম্মদ সাইফুদ্দিন তামিম সাকিব ফেরার পর বাংলাদেশের একাদশ হবে আরও ভয়ঙ্কর যেখানে এগারো জনই ব্যাটিং করার সামর্থ্য রাখেন আর এমন একাদশ হলে দু বিশ্বকাপে যে কোনো দলের বিপক্ষে জয় পেতে পারে টাইগাররা